take you home with me. Hi friends, good morning. সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এই জিত ভাই তো সবসময় ভালো থাকবেই, ও হাসি খুশি নিয়ে তো থাকবেই একদম। তো আজকের ব্লগটা কি তোমরা জানো? এ তোমরা কেন জানতে যাও? আজকে তো আমার ব্লগটা আমি করছি না, আমি তো জানবো। তো আজকের ব্লগটা হচ্ছে আমরা একটা পুরনো কালী মন্দিরে যাচ্ছি। কালী মন্দিরটির নাম হচ্ছে ভাঙড়ি দেবী মন্দির। তো ভাঙড়ি দেবী মন্দির সবাই বলে, আবার অনেকে কেউ বলে বোদাগঞ্জ। তো তোমরা যেটা ভাববা সেটাই নিয়ে নাও। তো আমরা ওখানে গিয়ে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো এখন আমরা যাচ্ছি হলো চারটা বন্ধু মিলে। তো চারটা বন্ধু মিলে গিয়ে দেখা হচ্ছে, এখন ওদের বাড়ি যাব, ওদের বাড়ি থেকে ওদেরকে নিয়ে তারপরে যাব একবারে বোদাগঞ্জ। আবার বোদাগঞ্জ হয়ে আমরা যাব গাজলডোবা। তো এটা বোদাগঞ্জের ফার্স্ট পার্ট দেখানো হবে, আর নেক্সট পার্টটা দেখা হবে গাজলডোবা। তো তোমরা মিস করবে না কিন্তু, এখানে অনেক কিছু ভালো ভালো কিছু সিনেমাটিক শট দেখানো হবে, তোমরা চাইলে দেখে নিও। কিন্তু ফুলটুকু দেখা চাই এই জিত ভাইয়ের জন্য, ঠিক আছে? ফুল ভিডিওটাতে কিন্তু দেখা চাই, দেখা চাই। বেশি দেরি করা যাবে না, এখন বাজে কটা? এখন বাজে 8টা। চলো লেটস গো, দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ গাইস, আমি এখন চলে এসেছি শুভদের বাড়িতে। তো এখন দেখি ও রেডি হয়েছে কি রেডি হয় নি, কিন্তু ছেলেটা এত দেরি করে, দেখা যাক। এই তো আমাদের ভাই শুভ ভাই। কেন বলবি না বল, বাপরে এত ভক্তি ছেলের। গাইজ দেখো আজকে জিত ভাই এত লেট করেছে, আবার আবার হাসি মুখে, এত হাসি কিসের জন্য ভাই? কোথায় যাওয়া হচ্ছে ভাই আজকে? তুই জানিস না কেন বল, কোথায় যাওয়া হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চলো গাইজ দেখা হচ্ছে তাহলে। আমরা চলে এসে পড়েছি আমাদের জলপাইগুড়ির মধ্যে অনেক পুরনো মন্দির ভাঙড়ি দেবী মন্দির। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে চলে এসে পড়েছি ভাঙড়ি দেবী মন্দিরে। তো যা হচ্ছে কেন নাগল পাচ্ছিস না? এ ভাই তুই, তোর হাইটটা শর্ট হয়ে গেছে, তোর নাগল দরকার নেই, লম্বুজি। ও বাবা, চলো যা হোক তোমাদের আরো কিছু দেখাচ্ছি। না না তোকে তো, হ্যাঁ আমি বাড়িতে চার্জ দাঁড়াবো, ক্যামেরা চার্জ শেষ হলে
close till I get up. তো অনেক সুন্দর ভালো লাগছে সেই মজা হচ্ছে কিন্তু ভাই সেই মজা হচ্ছে কি হচ্ছে না ভাই সেই আরো হবে মজা আরো হবে সবে তো সবে শুরু তো আরো দেখা যাবে আমাদের শুভ ভাই দেখো ফটোগ্রাফার হয়ে গেছে আমাদের ফটোগ্রাফার বাপ রে বাপ চোখে মিটার দিতে একদম আমাদের মডেল আমাদের মডেল লজ্জা পাচ্ছে আমার নাকি দেখা কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা যাব খেতে পুরো খাওয়ার প্ল্যান হয়ে গেছে এই ভাই এত খাচ্ছে বাপ রে বাপ আমরা তো তুইও খাই নে তোর এত খিদা পেয়েছে আমার তো কালকে অনেক কিছু হয়েছে প্রচন্ড রাক্ষস মাল আছে বাইরে রে এই যে আমাদের রাক্ষস দানব রাক্ষসটা হোক আর আমি কি করব আমি খাবো না কেন খাবো না আমি খাবো তো খেতে এসেছি সুন্দর মুহূর্ত গুলো আমরা ক্যামেরা বন্দি করবো তো চলো বাই লেটস গো